রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন। এখানে ঠামা শশা বানাচ্ছে আর নাতনি এখানে লবণ দিচ্ছে শশার মধ্যে। ওই লবণগুলো ইয়ে করছে, কি কাজ করতে পারে ঠামা মতো। ঠামা কষ্ট হয় না কাজ করতে, ওরও কষ্ট হয় না। আমরা এখন যাচ্ছি গঙ্গা দেবীর সন্ধ্যা আরতি দর্শন করতে। যাওয়ার পথে দেখি একটা বাচ্চা মেয়ে এই দড়ির ওপরে কিভাবে হাঁটছে, দেখি তো আমার নিজেরই ভয় লাগছে, তারপরে দেখতেও বেশ ভালো লাগছে। পাশে ওর মা দাঁড়িয়ে আছে, যদি অসুবিধা হয় ওর মা ধরবে, তবুও নিজেদের ভয় লাগছে। একদম ছোট্ট বাচ্চা, বয়স হবে হয়তো 4-5 বছর। তারপরে ওটা দেখার পর আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি গঙ্গার ধারে। দুপাশ দিয়ে মেলা বসেছে, দেখতেও ভালো লাগছে। আমি মা কত ভিড় দেখো এখানে। তো সন্ধেবেলা এসেছি আমরা গঙ্গা আরতি দর্শন করতে, আর এই জায়গাটা খুবই সুন্দর। আর ওপাশে তো দর্শন করা যাবে না, ভীষণ ভিড়। এখানেও পরপর ভিড় হয়ে যাবে। আমার ছেলেকে নিয়ে আসিনি আজ, শুধু আমার মেয়েকে নিয়ে এসেছি। দুই ভাই আর এক বোন হচ্ছে বাড়িতে আছে, কারণ ওদের শরীরটা ভালো নেই। গঙ্গা আরতি কখন শুরু হবে কে জানে, আমরা সেই অপেক্ষা করে বসে আছি। আর গঙ্গায় কি স্রোত, এটা হচ্ছে পাহাড়ের উপরে মনসা মন্দির। কিন্তু এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে এখানে, মানে লক্ষ লক্ষ মানুষ। তো ওখানে আর যাওয়া যাবে না, ওই জন্য আমরা এইখানেই দাঁড়িয়ে আছি। এখান দিয়ে যদি দেখা যায়, যদি দর্শন পাই। আরতি মনে হচ্ছে শুরু হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। ওই যে ওপাশে ব্রিজের ওপাশে মনে হয় আরতি হচ্ছে। গঙ্গা মায়ের আরতি শেষ। রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7:12, এখন থেকে ব্লগ শুরু করছি। আর আমরা আজ যাচ্ছি অযোধ্যাতে, মোটামুটি সব কিছুই দর্শন করার চেষ্টা করেছি। আর আমার মানে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করা হয়ে গেছে, আমার মেয়ে যে এখনও উঠবে কি উঠবে না সেটা চিন্তা করছে, আর আমার ছেলের এখনও স্নান করানো হয়নি। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে পাবেন, আশা করি আপনাদের ভালো লাগে। তো বন্ধুরা, আমরা হরিদ্বার থেকে এখন বের হচ্ছি, এখন ওই 8 বাজতে যাই। এখন আমরা অযোধ্যার দিকে যাব, ওইদিকে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। আর ওই যে আমাদের বাচ্চারা, এই গাছে প্রচুর আম, ওই দেখুন। হ্যাঁ, তুলেছি। অযোধ্যায় যাওয়ার পথে দুপাশে সবুজ মাঠ, তারপরে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এখান থেকে গাড়িতে তেল ভরা হলো, তারপরে আবার রওনা দিলাম অযোধ্যায় যাওয়ার উদ্দেশ্যে। কি সেলাই করে কি জানি, সেলাই করে আর খোলে, আবার পরে সেলাই করে আর খোলে, আবার পরে।
আমরা অযোধ্যায় যাওয়ার পথে এক জায়গায় থেমেছি, তো এই মন্দিরেই এখানে রান্নাবান্না হবে, তারপরে আমরা প্রসাদ পাবো, আর এখানে আমরা ভগবান দর্শন করতে এসেছি, আর দুপাশ দিয়ে এরকম দোকান। তো রাধে রাধে বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সুকতাল, যেখানে সুখদেব গোস্বামী আসনে বসে পাঠ করতেন। এই যে অনেক উপরে এটা, হ্যাঁ যাচ্ছে। চলো চলো নাম, না না নামে না না না, ওই যে নামিয়ে দিয়েছি, এবার উঠছে একা একা। চলো 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 চলো, হয়তো গুড গুড, চলো হ্যাঁ নাচ কত কত, চলো 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 চলো, হ্যাঁ চলো। সবার উঠতে উঠতে অবস্থা খারাপ, অনেকটা পাহাড়ের মতো আর কি। হ্যাঁ মামা, হ্যাঁ চলো, গরম লাগলে চলে আসবে আমার দিকে, এবার এবার চলে আসবে। এদিকে এদিকে এসো, এদিকে চলে এসো, এসে বট গাছ, প্রাচীন বট গাছ। বট গাছটা কত প্রাচীন, কত উঁচু দেখছো, এখানে উঁচুতে বস। হ্যাঁ তাই, এখানে উঁচুতে বস, উঁচুতে বসতো এখানে, বুঝলো তো। হ্যাঁ হনুমানের মূর্তি বড়, প্রচন্ড গরম এখানে, আর এই জন্য পেতে দিয়েছে। আপনারা ভগবান দর্শন করেন, তো আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি, আমরা এখান থেকে এবার গঙ্গার ধারে যাব। হ্যাঁ গঙ্গায় যাব, তুমি গঙ্গায় স্নান করবে,
উঠতে কষ্ট হচ্ছিলো, এই যে মনে হচ্ছিলো পাহাড়ে উঠছিলাম, নামতে আর কষ্ট হচ্ছে না। যেখানে আলুর খোসা ছাড়ানো হচ্ছে, রান্না হবে। ওই যে ওখানে রান্না হচ্ছে, ঠান্ডা পানি। দেখো মা, পনির রান্না হচ্ছে, আমি আছি এখানে। আবার ছেড়েছে বাবু, ওই জায়গায় বস। যাও যাও, দিয়েছো দিয়েছো, ওই যে ওই যে ওই যে দিদিকে দাও। আরেকটা লাগবে, আরেকটা আরেকটা দিয়েছো দিয়েছো, ওই যে ওই যে রাস্তার পাশে দাঁড়িয়েছি আর এখানে আম পাচ্ছে, আম না বেল, বেল গাছ থেকে বেল পাচ্ছে। একটা বেল পাড়ার জন্য এই যে বেলটা পাড়ার জন্য সবাই আম পেরে নিয়ে এসছে। জামও হয়েছিল ভালো, জামও পাড়ার প্ল্যান করেছিল। আর আমরা কোথায়, এটা মুজফরাবাদ, হাই রোডের পাশে দাঁড়িয়ে। দেখুন গাড়ি চলেই আসছে পাশ দিয়ে। আমাদের এখান থেকে নৈমিষারণ্য যেতে রাত 12টা বেজে যাবে, তো মনে হচ্ছে রাস্তার কোথায় দাঁড়িয়ে রান্না বান্না করে খেতে হবে আবার রাত্রে। আজকে তো রাতে রাতে বন্ধুরা, তো এখন সকাল 4টে বাজে, আমরা পৌঁছে গেছি নৈমিষার। হ্যাঁ, লেখা আছে নৈমিষার, কিন্তু আমরা বলি নৈমিষারণ্য। তো এখন দেখা হচ্ছে আমাদের রুম কোথায়। বাবা সামনে হাঁটছে, দেখুন সব কিছু বন্ধ, ভোর 4টার সময়। তো সবাই নামছে, আর এই যে ডগি এখানে হেঁটে বেড়াচ্ছে। এখানে প্রচুর লোক রাস্তার উপরে শুয়ে আছে, মানে রাস্তার পাশে দোকানের সামনে শুয়ে আছে। কোনো মশারি নেই, কিচ্ছু নেই, সবাই শুয়ে আছে। মশারি কামড়াচ্ছে না মনে হয়, সবাই নাম আস্তে আস্তে।
অবশেষে আমরা রুম নিয়ে নিয়েছি। এই যে এটা আমাদের রুম, এখানে এখন বেজে গেছে প্রায় 4:30 মতো। আমাদের 11টার সময় চেক আউট করতে হবে এই কয়েক ঘন্টার জন্য।